গাজরের গুণাগুণ। এখন গাজরের মৌসুম, বাজারে প্রচুর গাজরের আমদানি, দাম এখনও সহনীয়। দাম যাই হোক না কেন, এতে রয়েছে অন্যান্য গুণ যা অন্য কোনো সবজিতে নেই। এর পাতাও উপকারী শাক। যদিও আমরা এখনও গাজর শাক খেতে অভ্যস্ত নই, গাজর শাক মুলো শাকের মতোই। গাজরে ভিটামিন এ পরিপূর্ণ। শীতকালে আমরা লাল শাক, পালং শাক, মূলা শাক, কলমি শাক প্রভৃতি বেশি খাই, কিন্তু পুষ্টিবিদেরা বলেন শীতের শাকসবজির চেয়ে ভিটামিন এ ও ক্যারোটিন সমৃদ্ধ গাজর সর্বশ্রেষ্ঠ সবজি। গাজর কাঁচা, রান্না ও সালাদ খাওয়া যায়। গাজরের রাতকানা রোগ ও শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে, মেয়েদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, হৃৎপিণ্ড ও মস্তিষ্ককে শক্তিশালী করে, দাঁত ও হাড় গঠনে অত্যন্ত সহায়ক, স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলেছেন সপ্তাহে 5 দিনই প্রতিদিন মধ্যম আকারের 5টি গাজর খেলে মহিলাদের 5% ও পুরুষদের 10% কোলেস্টেরল কমে যায়। এতে বিদ্যমান প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে, ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করে গাজর, বৃদ্ধদের চোখের দৃষ্টি বৃদ্ধি করে গাজর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেননা এতে রয়েছে লিউসিন ও অ্যামিনো অ্যাসিড। যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা কাঁচা গাজর চিবিয়ে খেলে উপকার পাবেন। এতে আরও আছে ক্যালসিয়াম ও আয়রন যা অন্যান্য সবজির চেয়ে অনেক বেশি। গাজরে রয়েছে নিম্নবর্তী পুষ্টি উপাদান। প্রতি 100 গ্রাম গাজরে আছে জলীয় অংশ 85 গ্রাম, আমিষ 1.2 গ্রাম, শর্করা 12.7 গ্রাম, ক্যালসিয়াম 27 গ্রাম, আয়রন 2.2 গ্রাম, ক্যারোটিন বিটা 2 10,520 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 0.04 গ্রাম, ভিটামিন সি 10 মিলিগ্রাম, খনিজ 0.9 মিলিগ্রাম, খাদ্য শক্তি 57 কিলো ক্যালোরি।